গুড সরি মর্নিং বলতে চলে গেছিলাম কিন্তু এখন মর্নিং নয় এখন আফটারনুন তো গুড আফটারনুন এভরিওয়ান প্রিয়ার খড়কনার নতুন আরো একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম তো দেখো আমি এখন দুপুরবেলা ছেলেকে বসেছি ভাত খাওয়াতে ওই যে ওখানে দাঁড়িয়ে আছে ও এখন খাচ্ছে ভাত আর আবারও আজকে দুপুরবেলা থেকে বাবাই আসতে আজকেও আবার দুপুরবেলা থেকে ব্লগটা স্টার্ট করলাম কারণ সকাল থেকে করতে পারিনি বৃষ্টি হচ্ছে প্রচন্ড আর বৃষ্টির মধ্যে না কাজ করতে খুব সমস্যা হচ্ছে তো সেই কারণে ভিডিওটাও আমি স্টার্ট করতে পারিনি ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম হাজবেন্ড এইমাত্র খেয়ে বেরিয়ে গেল আর জানো তো আজকে শরীরটা একদম ভালো নেই তো যার কারণে আমি রান্না করেছি শুধুমাত্র ডাল ভাত আর এই যে ডিমের অমলেট আর কিছু রান্না করিনি আর কালকে রাত্রিবেলা লক্ষ্মী পুজো ছিল যেহেতু তো লক্ষ্মী পুজো তো করিনি তো সেই কারণে আর কি লক্ষ্মী পুজোর খিচুড়ি রান্না করেছিলাম তো সেই খিচুড়ি অনেকটা রয়ে গেছে সেটা আমি খাবো এখন ওকে আর হাজবেন্ডকে দিইনি আজকে বাসি খিচুড়ি তো সেই কারণে আর দিলাম না আমি খেয়ে নেবো ওটা আর ওকে ভাত খাওয়াচ্ছি ডাল ভাত ঘি দিয়ে ভাতটা মেখে নিয়েছি আর এই ডিমের অমলেট আর হাজবেন্ডকে অবশ্য পকোড়া করে দিয়েছিলাম সঙ্গে আর বিকেলবেলা বললো যে যদি মাছ পায় তো মাছ নিয়ে আসবে দেখা যাক পায় কি পায় না তো চলো আমি ভিডিওটা তো শুরু করে দিলাম জানি না কতটুকু তোমাদেরকে দেখাতে পারবো কারণ বাইরে তো যেতে পারবো না জানোই বৃষ্টি হচ্ছে আর জামা কাপড়ের কঠিন অবস্থা ঘর একটু ফাঁকা হয়েছে পরশুদিন যেগুলো ধুয়েছিলাম সেগুলো কালকে রাত্রেবেলা এই ঘরটাতে ফ্যান চালিয়ে রেখেছিলাম তো ওগুলো শুকিয়ে গেছে আমি আয়রন করে করে ঘরে ঢুকিয়ে দিয়েছি আয়রন না করলে না এমনিতে এই ফ্যানের হাওয়ায় স্যাঁতস্যাঁতে হয়ে যায় তো আয়রন করলে একটু গরম গরম হবে তো জামা কাপড় গুলো ভালো লাগবে আর আমার জামা কাপড় গরম না হলে না সেই জামা কাপড় পরতে ভালো লাগে না তো যার কারণে আয়রন করে করে রেখেছি এখন কালকের গুলো বাইরে মেলা আছে বারান্দাতে ওগুলো নিয়ে এসে ঘরে মেলবো আর আজকে যেগুলো ধুয়েছি সেগুলো বাইরে মেলা আছে এখন একটু বৃষ্টিটা কম হচ্ছে একটু সরো একটু বৃষ্টিটা কম হচ্ছে তাই বাইরে মেলে দিয়েছি জলটা ঝরার জন্য তো পরে এসে ওগুলো বাইরে মেলে দেবো ঠিক আছে তো চলো এখন আমি এক ছেলেকে খাইয়ে নিই আবার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ঠিক আছে তো দেখো আমার খাওয়া দাওয়া হয়ে গেল ছেলেকে খাওয়ানো হয়ে গেছে আমার খাওয়া হয়ে গেছে এই দেখো সমস্ত বাসন এখানে আমি মেজে রেখে দিয়েছি এখন এসছি কি করতে বলতো রাত্রের খাবারের ব্যবস্থা করতে যদিও এখন দুপুর বলতে এখন বাজে তিনটে কিন্তু আমি রাত্রের খাবার মোটামুটি ব্যবস্থা করে নেব কারণ এটা জানো এই যে এখানে ভেজানো আছে মটর এটা দিয়ে হবে ঘুগনি তো এটা আমি কালকে রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম আর এখানে নিয়ে নিয়েছি দেখো আলু এখন এটাকে আমি সেদ্ধ বসিয়ে দেব তার কারণ এটা সেদ্ধ হতে অনেকটা সময় লাগবে সেই জন্য আমি এটা এখন সেদ্ধ বসিয়ে দিই হ্যাঁ তো এটা এখন সেদ্ধ হতে থাক আর এটা দেখে ভাবছো কি হয়েছে এটা হয়েছে হচ্ছে কালকে রাত্রেবেলা ছেলেকে পড়াতে বসেছিলাম এবার ও না কলম দিয়ে লিখছিল আর আমি মাথাটা ব্যথা করছিল জন্য একটু মাথাটা নিচু করে শুয়েছিলাম তো ও কি যেন একটা লিখছিল উল্টো পাল্টা লিখছিল ওটা দেখানোর জন্য ওই মাথাটা উঠিয়েছি আর ছেলেও কলমটা সোজা করেছে ব্যাস সোজা গিয়ে দেখো এখানে ঢুকে গেছে ভাগ্যি চোখে লাগেনি চোখে লাগলে আমার চোখটার কি অবস্থা হতো ভাবো একটু লেগে এখানে একটু লাগেনি এটা লাগার সঙ্গে সঙ্গে আমার চোখ দিয়ে পুরো জল বেরিয়ে গেছে কারণ প্রচন্ড প্রচন্ড লেগেছিল এখানে আমার কাচি কেন তোমার হাতে তো আমার এখন একটা কাজ আছে সেটা হলো আকাশে জানো আবার চরম মেঘ করে এসছে আমার বাইরে জামা কাপড় মেলা আছে সেই জামা কাপড় গুলো এখন আমাকে আগে তুলে নিতে হবে কারণ একটু একটু জল না ঝরে গেছে এবার আমি এগুলোকে এনে এই দেখো এইটুকু জায়গা আমার জামা কাপড় মেলায় এইটুকুর মধ্যে সমস্ত প্যান্ট গুলো দেখো বাড়ির সামনেই একদম এখানে প্যান্ট গুলো আমি এই দেখো এইটুকু জায়গা এখানেই আমাকে জামা কাপড় মেলতে হয় ধুয়ে ধুয়ে তো এগুলো সব হাজবেন্ডের স্কুলের প্যান্ট আর আজকের গুলো এখানে মেলে দিয়েছি আকাশে দেখো কালো মেঘ করে এসছে দেখো ঘরের কি অবস্থা হলো
সমস্ত জামা কাপড় ঘরের মধ্যে মেলতে হলো, আর আজকের গুলো বাইরে মেলে দিলাম। এই ঘরটাতেই মেলে রাখি, তার কারণ জানো আমি। গুড ইভিনিং বন্ধুরা, তো দেখো এখন সন্ধে হয়ে গেছে আর আমার সন্ধে দেওয়াও হয়ে গেছে। এবার চলে এসেছি রান্নাঘরে। দেখো আমার আর হাজব্যান্ডের জন্য চা করছি, এখন আমরা দুজন মিলে একটু চা বিস্কিট খাবো। দেখো তারপর চলে এসেছি, দুপুরবেলা দেখেছিলে মটর সেদ্ধ করছি, তো সেটারই ঘুগনি করব। যদিও ঘুগনিটা আমার হাজব্যান্ড ভালো করে, কিন্তু ও যেহেতু এখন বাড়িতে নেই সেহেতু আমি করে নিচ্ছি। তো দেখো আমার ঘুগনিটাও রান্না করা কমপ্লিট হয়ে গেছে, এইমাত্র ঘুগনিটা আমি নামিয়ে রাখলাম। আর এইমাত্র হাজব্যান্ডও বাড়ি চলে এলো, আর ওর সঙ্গে করে নিয়ে এসছে কাতলা মাছ, যেটা এখন আমি ভাজা করছি। মাছটা ভাজা করার পর এটা আমি এখন ঝোল রান্না করব রাত্রে খাওয়ার জন্য। তো চলো দেখতে থাকো। খবরের কাগজ ভরিয়ে রাখলাম জল দিয়ে, আগামী কালকে ওগুলো সকালবেলা আমি পরিষ্কার করে নেব। জলের বোতল মাঝে মাঝে পরিষ্কার না করলে না আর কি, জল খেতেও নেই জানি তো, সেই কারণে আজকে ভাবলাম যে জলের এতগুলো বোতল ফাঁকা হয়ে গেছে, ভরা হয়নি, তাহলে এই সুযোগে আমি বোতলগুলো পরিষ্কার করে নিই। তো দেখো এখন অনেক রাত্রি হয়ে গেছে, সেই তখন দেখেছিলে মাছ ভাজা করছিলাম, তো মাছ ভাজার পর আমি মাছের ঝোল করেছি, ভাত করেছি, দিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু ছেলে এখনো ঘুমোয়নি। এখন বাজে রাত্রি 11:30। তো এখন দেখো আমি ইন্ডাকশনে জল গরম করছি, ছেলে রাত্রে দুধ খাওয়ার জন্য জল গরম করে নিয়ে যাচ্ছি আর কি। ওর গোটা রাত্রি দুধ খেতে লাগে, এখনো ওর এই অভ্যেসটা যায়নি, এই বোতলে করে গোটা রাত্রি ও দুধ খায়। তো যাই হোক এখন আমি জল গরম করে নিয়ে গিয়ে শুয়ে পড়বো, বিছানা করে এসছি, হাজবেন্ড ঘুমিয়েও গেছে, তো তোমাদেরকে বলতে এসছি গুড নাইট। তো এখনো আমার কাজ শেষ হয়নি, রাত্রি 11:30 বাজে, এখন আমি জল গরম করব, দুধ আছে কিছুটা আমার, দুধটা গরম করব করেই যাব শুতে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদের অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, আর যারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছে তাদেরকে জানাই অনেক বড় থ্যাংক ইউ। তো আজকের মতন এটুকুই, দেখা হচ্ছে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা। টাটা বলে দেবো সবাইকে।